হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া, প্রতি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কোয়েরি ছিল সেই ব্যাপারটা নিয়েও কথা বলবো। তো পুরো ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। তো ফার্স্টে আমি শুরু করছি আপডেটটা দিয়ে। প্রথমত একটা গুরুতর অভিযোগ এই মুহূর্তে উঠে এসেছে ইস্ট বেঙ্গলের দুই তরুণ ফুটবলারের অ্যাগেনস্টে। তো অভিযোগটা ময়দানের খুবই একটা পুরনো এবং গুরুতর অভিযোগ। বেশ কিছু বছর আগে থেকে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান আমরা স্পোর্টিংয়ের প্লেয়ারদের মধ্যে খেপ খেলার একটা প্রবণতা তৈরি হয়েছিল। তারপরে কর্পোরেট হয়ে যায় তিনটে ক্লাবই বলা যায় এই মুহূর্তে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে এই চলটা অনেকটাই কিন্তু কমে এসেছিল। কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দুই তরুণ ফুটবলার যারা ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের সঙ্গে এই মুহূর্তে চুক্তিবদ্ধ, সেই জেসিন টিকে এবং দীপ সাহা, এনারা দুজন কিছুদিন আগে ফলতার একটি ক্লাবের হয়ে একটি টুর্নামেন্ট খেলতে যান, মানে সোজার কথায় ওনারা খেপ খেলতে গিয়েছিলেন। তো সেই ব্যাপারটা কোনো কারণে জানাজানি হয়ে যায় এবং তারপরে কিন্তু এই দুই ফুটবলারকে এই মুহূর্তে সোকস করা হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। যদিও সোকস করা হলেও কিন্তু তাদেরকে খুব বড় সড়ো পানিশমেন্ট এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, যেহেতু ফার্স্ট টাইম তারাই অপরাধটা করেছে। তো সেক্ষেত্রে হয়তো একটা সাবধান করেই এইবারের মতো ছেড়ে দেওয়া হবে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে কেন এই জিনিসটা হচ্ছে। দেখো সত্যি কথা বলতে গেলে ফুটবলারদেরও তো একটা ফ্যামিলি থাকে, তাদেরও তো চলতে হয়, তো একটা ইকোনমিক্যাল ব্যাপার তো অবশ্যই চলে আসে। এছাড়াও কিন্তু তরুণ ফুটবলারদের মধ্যে কিন্তু মানে সোজা কথায় কাঁচা টাকা ইনকাম করার একটা প্রবণতা চলে আসে। তো সেই জন্যই কিন্তু তরুণ ফুটবলাররা এইরকমভাবে চলে যাচ্ছে খারাপ দিকে। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিংয়ের মতো বড় বড় ক্লাবের কর্মকর্তারা যারা রয়েছেন তারা অবশ্যই এই ব্যাপারটার দিকে নজর দেবেন, এমনটা আমরা প্রত্যেকেই আশা করব। এরপরে আমি চলে আসি তোমাদের কোয়ারিটিয়ায়। তোমরা অনেকেই জানতে চেয়েছ যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার যে ফুটবল ক্যারিয়ারের নতুন একটা জার্নি শুরু করতে চলেছেন সৌদি আরবের ক্লাব আল নাসের এফসির হাত ধরে, তো সেই ফুটবল খেলার লাইভ কি ইন্ডিয়ায় থেকে দেখা কোনোরকমভাবে পসিবল? উল্লেখ করে তোমাদেরকে জানিয়ে রাখছি, আজ কিন্তু আল নাসের এফসির তাদের সাপোর্টার্সদের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অফিসিয়ালি প্রেজেন্ট করবে। রিয়াদে কিন্তু আজকে একটা বড় অনুষ্ঠান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়ায় আনফর্চুনেটলি কোনো অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার নেই সৌদি প্রো লিগে। ইভেন মিডল ইস্টের কোনো লিগেরই কিন্তু অফিসিয়াল ব্রডকাস্টিং রাইট নেই ইন্ডিয়ার কোনো কোম্পানির কাছে। অনেকেই তোমরা আমাকে জিও টিভির ব্যাপারে জানতে চেয়েছ, জিও টিভির কাছেও কিন্তু ইস্ট এশিয়ার বেশ কিছু লিগের ব্রডকাস্টিং রাইট রয়েছে, যেরকম চাইনিজ সুপার লিগ, জাপানের জে ওয়ান লিগ, জে টু লিগ, কোরিয়ার কে লিগ। কিন্তু মিডল ইস্টের কোনো লিগের ব্রডকাস্টিং রাইট ইন্ডিয়ার কোনো কোম্পানির কাছে নেই। যদিও দুটো আনঅফিসিয়াল অ্যাপ রয়েছে যেটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়, থার্ড পার্টি অ্যাপ ভিপিএন দিয়ে দেখতে হয়, একটা হচ্ছে ওয়ান ফুটবল। যদিও ওয়ান ফুটবলের অফিসিয়াল এপিকেটে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাভেলেবেল রয়েছে, সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিংও হয় কিনা আমি বলতে পারবো না। এছাড়াও কিন্তু শহীদ টিভি বলে এই দুটো লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তোমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে সৌদি প্রো লিগের খেলাগুলো লাইভ দেখতে পেতে পারো। এছাড়াও কিন্তু সৌদি প্রো লিগের যে অফিসিয়াল টুইটার রয়েছে আর ইউকের ইউরো স্পোর্ট বলে যে লাইভ স্ট্রিমিং অ্যাপটা রয়েছে, সেখানে কিন্তু তোমরা হাইলাইটস দেখতে পাবে সৌদি প্রো লিগের। এর বাইরে কিন্তু অন্য কোনো রকমভাবে সৌদি প্রো লিগের খেলা ইন্ডিয়ায় থেকে দেখা পসিবল নয়। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের এফসি যদি এশিয়ান ফুটবলে নেক্সট ইয়ার আসে, মানে তারা যদি সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয় বা রানার্স আপ হয়, তাহলে তারা নেক্সট ইয়ারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে, তাহলে কিন্তু তোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা যখন হবে তখন জিও টিভির মাধ্যমে তার লাইভ ফুটবল খেলা দেখতে পেতে পারো, আদারওয়াইজ কিন্তু দেখা পসিবল নয়। তো যাই হোক, এখনো মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে মনে করে অল করে রাখো, যাতে মতো ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে যায়। তোমার যারা যারা আমার সেটা কথা বলতে চাও, আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে মধ্যে ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে তোমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখনো মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।